আপনারা দেখছেন টাইমস 14 বাংলার টপ 14। এবার চাঁদদয়ের বিপাশা দেবীর গানে মাতলো নেটিজেনরা। স্বামীর তেমন উপার্জন নেই, সংসার খরচ জোগানো বলতে একমাত্র চায়ের দোকান, তাও লকডাউনে বন্ধ। বর্ষায় ভাঙা টালির চাল চুইয়ে জল পড়ে ঘরে, সংসারে হাল ধরতে তাই চায়ের কেটলি হাতে তুলে নিয়েছেন বিপাশা দেবী। কোনোদিনই গান শেখেননি বিপাশা দাস, তবে ঈশ্বরের দানে সুরেলা কণ্ঠে যখন গুনগুনিয়ে ওঠেন তখন অনেকেরই হৃদয় বিচলিত হয়। তবে নিজের প্রতিভাকে লুকিয়ে রাখতে নারাজ তিনি, প্রতিবেশীরাও আশাবাদী তার কণ্ঠস্বর একদিন শুনবে সারা ভারতবর্ষ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এখন তার গানের ভিডিও। আগামী 22 জুন ভারতে লঞ্চ হতে চলেছে MI 11 Lite। দেশে এই ফোন লঞ্চের আগে টুইটারে ফোনের তিনটি রং প্রকাশ করেছে Xiaomi ইন্ডিয়া। জ্যাজ ব্লু, তুষ্কানি কোরাল, ভিনি অল ব্ল্যাক, এই তিনটি রঙে ভারতে লঞ্চ হবে MI 11 Lite। Xiaomi ইন্ডিয়া টুইটারে যে ভিডিও পোস্ট করেছে সেখানে 11 Lite ফোনের ব্যাক প্যানেলের অংশ দেখা গিয়েছে। এই ফোনে থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, তবে সেখানে কত মেগাপিক্সেলের সেন্সর থাকবে তা এখনো জানাননি Xiaomi কর্তৃপক্ষ। 22 জুন দুপুর 12টা নাগাদ লঞ্চের পর MI 11 Lite ফোনের যাবতীয় ফিচার জানা যাবে। ভাইরাল ভিডিও। ফাদার্স ডে অর্থাৎ পিতৃদিবসের শুভেচ্ছা জানিয়ে আজকের গুগলের ডুডল বিশ্বের সমস্ত পিতাদের নিবেদন করছে। ইউরোপে 19 জুন ফাদার্স ডে হিসেবে পালন করা হলেও পৃথিবীর বিভিন্ন দেশে মূলত জুনের তৃতীয় রবিবারে পালন করা হয় এই দিনটি। জীবনে কঠিন লড়াইয়ে সম্মুখীন হয়ে সবসময় তার সন্তানকে রক্ষা করেন একজন বাবা, বটবৃক্ষের মতো ছায়া দিয়ে আগলে রাখেন তার সন্তানকে। আর সেই দিবস উপলক্ষে সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট করতে শুরু করেছেন মানুষজন। পিছিয়ে নেই গুগলও, নিজের ডুডলের মাধ্যমে ফাদার্স ডে উৎসবে যোগ দিয়েছে তারাও। এরই মধ্যে শোনা গিয়েছে যে BMW মোটর আর একটি নতুন বাইক খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ করতে চলেছে। এবার লঞ্চ হতে পারে নিউ আর 1250 GS মোটরসাইকেল। তবে কবে এই নতুন BMW বাইক ভারতে লঞ্চ হবে কিংবা বাইকের দাম কত হবে সে ব্যাপারে জার্মান অটোমোবাইল সংস্থা এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। দুটি ভেরিয়েন্ট R1250 GS এবং R1250 GS অ্যাডভেঞ্চার লঞ্চ হবে ভারতে। তবে দিনক্ষণ ঘোষণা না করলেও সোশ্যাল মিডিয়ায় BMW কর্তৃপক্ষ এই ব্যাপারে নিশ্চিত করেছে যে ভারতে আসে নিউ R1250 GS মডেল। সম্প্রতি একটি 33 সেকেন্ডের ভিডিওতে দেখা গিয়েছে একটি সাপ ক্রমশ মুরগিটির বাচ্চাগুলোর দিকে এগিয়ে আসছে, তারপর এই মুরগিটি ঝাঁপিয়ে পড়ে পা দিয়ে ক্রমশ থাবা দিতে থাকে সাপটিকে। পাল্টা সাপটিও এগিয়ে যেতে থাকে, কিন্তু কোনোভাবেই সাপটিকে এগিয়ে যেতে দেয়নি মুরগিটি। পা আর ডানা দিয়ে সাপটিকে আটকানোর সব রকম চেষ্টা করে। এক সময় আবার দেখা যায় সাপটি আক্রমণ করে বসে মুরগিটিকে, কিন্তু কোনো রকমে সাপের ছোবল থেকে রক্ষা পায় মুরগিটি। এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, হতবাক নেটিজেনরা। ফ্রান্সের বুক কাঁপিয়ে আতিলা ফিওলা ডি বক্সের খানিক আগে থেকে দুরন্ত প্লেসমেন্টের ঠান্ডা মাথায় হুগো লরিসকে পরাস্ত করে গোল করেন। এই গোলের পরই যেন স্প্রিন্টার হয়ে গিয়েছিলেন ফিওলা। পাখির মতো ডানা মেলে তিনি গ্যালারির দিকে ছুটতে থাকেন রুদ্ধশ্বাসে। আর ঠিক গ্যালারির সামনে এক মহিলা সাংবাদিক টেবিল আর কম্পিউটার সেটআপ সহ হাতে মাইক্রোফোন নিয়ে বসেছিলেন। ফিওলা উত্তেজনার বসে টেবিল চাপড়ে টেবিলের কাগজপত্র ফেলে টেবিল কাঁপিয়ে দেন। হাঙ্গেরির ডিফেন্ডারের ওই মূর্তি দেখে রীতিমতো চমকে গিয়েছেন ওই সাংবাদিক। তারপর তিনি নিজেকে সামলে নেন, গোল সেলিব্রেশনের সঙ্গে জুড়ে যান তিনিও। ভাইরাল ভিডিও। প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন, তাও অনেক দিন হয়ে গেছে। অবসর নেওয়ার পরে ধোনি তার পরিবারকে পুরো সময় দিচ্ছেন, তার ছবিও সামনে আসতে শুরু করে দিয়েছে। শুক্রবার সন্ধ্যায় পরিবারের সঙ্গে ছুটি কাটাতে ধোনি 12 জনের সঙ্গে সিমলায় গিয়েছেন। গত 3 বছরে ধোনির এটি সিমলায় দ্বিতীয় সফর। এর আগে একটি ব্যাংকের বিজ্ঞাপনের শুটিং করতে 2018 সালের আগস্টে সিমলায় গিয়েছিলেন, কিন্তু এবার ধোনির সফর ব্যক্তিগত। এছাড়াও এদিন ধোনি সিমলার রাস্তায় বাইক চালানোর ভিডিও ভাইরাল হয়েছে। ইউরোকাপে 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে এ গ্রুপে 2 নম্বরে রয়েছে লিওনেল মেসিদের দেশ আর্জেন্টিনা। আজ সোমবার প্যারাগুয়ের বিরুদ্ধে নামার আগে কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন ছন্দে ফিরতে শুরু করেছে দল। উরুগুয়ের ম্যাচের পরেই উল্লসিত মেসি ড্রেসিং রুমে সতীর্থদের নিয়ে আলোচনায় বসে পড়েন। তিনি বলেন, বড় বড় বিশ্বাস করি এই দল শুধুমাত্র আমার উপরেই নির্ভরশীল নয়, অনেক ভালো মানের ফুটবলার রয়েছে যারা এবার কোপায় খেলতে এসেছে, কিন্তু ম্যাচে জয়ের সঙ্গে অনেক গোল না করতে পারলে নিজেদের প্রতি বিশ্বাস পুরো মাত্রায় ফিরবে না, পরের ম্যাচগুলিতে জয়ের সঙ্গে গোলের সংখ্যাও বাড়াতে হবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তৃতীয় দিনে নাচ করতে দেখা গেল বিরাট কোহলিকে। মাঠের মধ্যে ভাঙড়া নাচতে শুরু করে দেন ভারত অধিনায়ক। প্রথম ইনিংসে ব্যাট করে 217 রানে অল আউট হয়ে যায় ভারত। এমনিতেই নাচ করতে বেশ ভালোবাসেন বিরাট। এরপর ফিল্ডিং করতে নেমে 9ম ওভারে স্লিপে দাঁড়িয়ে ভারত আর্মির ঢোলের তালে নাচতে দেখা যায় তাকে। তৃতীয় দিনে ভারতের ব্যাটসম্যানরা তাড়াতাড়ি আউট হয়ে যাওয়ায় কিছুটা চুপচাপ হয়ে পড়েন ভারতের সমর্থকরা। সে সময় বিরাটের নাচ দেখে দারুণ খুশির জোয়ার ওঠে স্টেডিয়ামে থাকা ভারতীয় সমর্থকদের মধ্যে। তার এই নাচ এখন নেট মাধ্যমে ভাইরাল।
মেরি কম ও পিভি সিন্ধুদের সাহায্যে এবার এগিয়ে এলো সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিসিসিআই। গত রবিবার বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে টোকিও অলিম্পিকে ভারতীয় দলের সদস্যদের জন্য 10 কোটি টাকা সাহায্য করবে বিসিসিআই। যে খবরে খুশি ক্রীড়াবিদরা, আগামী 23 জুলাই থেকে টোকিও অলিম্পিক শুরুর আগে বিসিসিআই এর এই সিদ্ধান্ত। কিভাবে এই টাকা ক্রীড়াবিদদের পেছনে খরচ করা হবে তারও একটা সূচি তৈরি করেছে বোর্ড। 10 কোটির মধ্যে 2.5 কোটি টাকা দেওয়া হবে ক্রীড়াবিদদের প্রস্তুতির জন্য, আর বাকি 7.5 কোটি টাকা খরচ করা হবে বাণিজ্যিক প্রচার ও বিপণনে। বিসিসিআই এর এই সাহায্যে অলিম্পিক গামী ক্রীড়াবিদদের উপকার হবে বলেই মনে করছে ওয়াকিভাল মহল। বেঙ্গালুরু এফসির প্রতিষ্ঠান লগ্ন থেকে ক্লাবের সঙ্গে যুক্ত রয়েছেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। গত রবিবার বেঙ্গালুরু এফসির সঙ্গে আরো 2 বছর থাকার চুক্তিতে সই করলেন সুনীল। এই নিয়ে 8 বছর একই ক্লাবের হয়ে খেলছেন ছেত্রী। সুনীলের বয়স এখন 36 বছর। সেই সুবাদে তিনি বলেন, বেঙ্গালুরু এফসিতে আরো 2 বছর স্বাক্ষর করে আমি সত্যিই খুশি। শহরটি এখন আমার বাড়ি, এই ক্লাবের লোকেরা আমার পরিবারের মতো। আমার তো মনে হচ্ছে যে আমি গতকালই এখানে প্রথমবারের মতো স্বাক্ষর করেছি। আমি এই ক্লাবটিকে এবং শহরটাকে ভালোবাসি। এই শহরের সঙ্গে একটা দৃঢ় বন্ধন রয়েছে এবং এই ক্লাবের পক্ষ থেকে আমি আরো অনেক দুর্দান্ত মুহূর্তের অংশ হওয়ার অপেক্ষায় রয়েছি। গ্রুপ পর্বের 3টি ম্যাচ জিতে ইউরোর প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল রবার্তো মানচিনির ইতালি। এদিন প্রথম একাদশের 8 জন ফুটবলারকে বিশ্রাম দিয়েছিল ইতালি। প্রথমার্ধে 1-0 গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করে ওয়েলস। তবে মাঝ মাঠে যেভাবে দখল করেছিল ইতালি তাতে বেলরা খুব একটা সুবিধা করতে পারেনি। নিজেদের মধ্যে প্রচুর পাস খেলে মাঝমাঠ কার্যত নিজেদের দখলে রেখেছিল ইতালি, কিন্তু বেলরা ম্যাচে সমতায় ফেরার চেষ্টা চালিয়ে যাচ্ছিল শেষ পর্যন্ত। 10 জন হয়ে গেল ওয়েলসের বিরুদ্ধে এগিয়ে যাওয়ার সুযোগ পায়নি আজুরি বাহিনী। ম্যাচ হেরে গেল ইতালির সঙ্গে এই গ্রুপ থেকে পরের রাউন্ডে ওয়েলস। ইতালির হয়ে একটি মাত্র গোল করেন পেসিনা।